ঝামুরিয়ার সাতগ্রামে ইসিএল এর খনিতে কয়লার ছাই ধসে মৃত্যু হলো এক শ্রমিকের। আহত আরো দুজন শ্রমিক, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক গাতায়েত। কৌশিক, কিভাবে এই ঘটনা ঘটলো, যারা আহত হয়েছেন তারা এই মুহূর্তে কেমন রয়েছেন? দেখো মাধুরী, গতকাল নাইট শিফট যেটা রাত 12টার সময় শুরু হয় এবং সকাল 8টায় শেষ হয়, সেই সময়কারে কাজ করতে খনি গর্ভে নেমেছিলেন ইনক্লাইন খনি, এখানে কাজ করতে নেমেছিলেন সৌদাগর ভূঁইয়া, নরেশ রায় সহ বেশ কয়েকজন শ্রমিক। এবং তারা যখন কাজ করছেন, আজকে ভোর 5:40 নাগাদ আচমকা একটা কয়লার চাই যেটা হয়, যেটাকে খনি অঞ্চলে যেটাকে কয়লার চাল বলা হয়, সেটা ধসে পড়ে এবং তাতেই একদম সরাসরি চাপা পড়ে যায় সৌদাগর ভূঁইয়া, নরেশ রায়ের সহ আরো একজন, মানে তিনজনের টোটাল সে সময় চাপা পড়ে যান। নরেশ রায় এবং আরেকজনকে গুরুতর জখম অবস্থায় তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে, কাল্লা সেন্ট্রাল হাসপাতালে পাঠানো হয়েছে, কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয় সৌদাগর ভূঁইয়ার। এরপরে খনি শ্রমিকরা বিক্ষোভ দেখাতে ইসিএল এর গাফিলতি এবং নিরাপত্তার গাফিলতি এবং চাকরি পরিবারের একজনের চাকরির দাবিতে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। ধন্যবাদ কৌশিক। ভোর 5:40 নাগাদ অ্যাক্সিডেন্ট হয় খাদের, তাতে আমার একটা ওয়ার্কার সৌদাগর ভূঁইয়া আর সঙ্গে আরো দুটা ডিলার চাপা পড়েছিল, কিন্তু সৌদাগর ভূঁইয়া মেন জায়গায় ছিল, পুরো চাপা পড়ে গিয়েছে। আর নরেশ রায় বলে যার আরেকটা ডিলার ছিল সঙ্গে, তাকে কাল্লা হসপিটালে অ্যাডমিশন করানো হয়েছে। আর বিশ্বনাথ রায় মোটামুটি অত চোট লাগে না, ঠিক আছে, উপরে আছে, চলে এসেছে খাদান থেকে। এই ঘটনা টিটাগড়ে সন্ত্রাসের শিকার স্কুলও। টিটাগড়ে ক্লাস চলাকালীন স্কুলে বোমাবাজির পর এখনো অধরা দুষ্কৃতীরা। কারা ছুড়ল বোমা, কেন টার্গেট স্কুল, নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক টিম, জানিয়েছেন সিপি। অপরাধীরাই টিটাগড়ের রাজনীতি নিয়ন্ত্রণ করছে, বেকারদের হাতে বোমা বন্দুক তুলে দেওয়া হচ্ছে। কোন ভরসায় সন্তানদের স্কুলে পাঠাবেন অভিভাবকরা, প্রশ্ন তুলেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। গতকাল আমরা দেখেছি টিটাগড়ে সন্ত্রাসের শিকার হয় স্কুল। টিটাগড়ে ক্লাস চলাকালীন স্কুলে বোমাবাজির ঘটনা, স্কুলের ছাদে বোমা পড়ে এবং এই ঘটনার পর এখনো অধরা রয়েছে দুষ্কৃতীরা। কারা ছুড়ল বোমা, কেন টার্গেট স্কুল, নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক টিম, এমনটাই জানিয়েছেন সিপি। ওখানকার রাজনীতি এরকম, আর মাঝখানে অর্জুন সিং আমাদের দিকে এসেছিলেন, তার উপরে অ্যাটাক হতো, বাধ্য হয়ে চলে গেছেন। এখন ওখানে যত ক্রিমিনালরাই রাজনীতিতে কন্ট্রোল করছে, কাজকর্ম নেই, বহু ছেলে, হাজার হাজার ছেলে ঘুরে বেড়াচ্ছে, তারা ওই হাতে বোম বন্দুক দিয়ে দেওয়া হচ্ছে, রাজনীতি করছে, তোলাবাজি করছে, করে খাচ্ছে। আর দুর্ভাগ্যের বিষয় এটা, স্কুলে দিনের বেলা স্কুল চলাকালীন বোম ব্লাস্ট হচ্ছে, এত বড় ভয়ঙ্কর একটা, কে ফেলেছে কোথায় জানি না, যদি কোনো ক্রমে ক্লাসের মধ্যে বোমটা চলে আসতো তো কত প্রাণহানি হতো। এরপরে শিক্ষা ব্যবস্থা তো এই দুর্নীতি আর যা সেটা তো দেখছি অন্তর্জলীয় যাত্রা, তার উপরে স্কুলে যদি বোম মারে কেউ, ছেলেমেয়েরা বা বাবা মা কি ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠাবে, কোন ভরসায় সরকারি স্কুলে পাঠাবে যদি সামান্য সিকিউরিটি না থাকে।